খাট থেকে পড়ে যাচ্ছিলি, বারান্দা থেকে পড়ে যাচ্ছিলি, সুন্দর লাগছে, খুব সুন্দর। কেমন লাগে বড় বাজারে আসলে? খুব ভালো, ঘুরতে খুব ভালো। দোকানে দাঁড়িয়ে পড়েছে, একদম ইন্টারেস্ট নেই। হ্যালো গাইস, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, অনেক এক্সাইটেড আছো। গাইস আজকে ভাবছো তো এরকম জায়গায় কেন আমি ব্লগ স্টার্ট করছি? ঘুম থেকে উঠতে দেখছি বোন পড়তে গেছে, পাশে নেই আর ঘুমন, আমি ঘুমাচ্ছিলাম যখন আর আমাকে ডাকেনি, তো যেহেতু পাশে নেই ভাবলাম যে যাই আজকে একেবারে নিচে থেকে গিয়ে ব্লগ স্টার্ট করি। প্রত্যেক দিন তো আসে এসে আগে শশাটা পারি, এটা একটা রোজকার ডিউটি হয়ে গেছে, কিন্তু আজকে দেখলাম একটাও শশা নেই। শশা নেই মানে সব ছোটো ছোটো, এই যে ছোট্ট ছোট্ট এইটুকুটুকু শশা, যেগুলো পারলে আমার মা আমাকে বাড়ি থেকে বার করে দেবে। তো যাই হোক চলো আজকে দিনটা কি হয় না হয় দেখতে থাক। প্রত্যেক দিনের মতোই মা আজকেও কিচেনে, কারণ মা এখন আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। দেখতেই পাচ্ছ দারুণ ইয়াম্মি চানা মশালা বানাচ্ছে, এ পাশে ডিম সিদ্ধ হচ্ছে, আর ভাই বোনকে নিয়ে চলে এলো। গুড মর্নিং, গুড মর্নিং বোনের আর আমার ব্রেকফাস্ট চানা মশালা রুটি আর ডিম সিদ্ধ। গুড মর্নিং, তোকে গুড মর্নিং আমি তোকে বলিনি, আমি সবাইকে বললাম। ওকে ওকে, আমি নিয়ে নিলাম সবার হয়ে, সবার হয়ে দিয়েও দিলাম। গুড মর্নিং। সো গাইস এখন বাজে 10:05, আর বোন আসেনি বলে তখন আমি ব্রেকফাস্ট করিনি, খুব স্বাভাবিক। আমরা একসাথে যেহেতু খাই একটা থালাতেই খাই, দুজনে দুটো রুটি, দুজনে দুটো ডিম সিদ্ধ, তাই তো? সাথে দুজনের চানা মশালা। মা দারুণ হয়েছে। কি পড়াচ্ছিল বাবু? ম্যাথ। ম্যাথ প্রিপারেশন ডান? ম্যাথ প্রিপারেশন আমি নেক্সট ইয়ারও দিই, আমার তখনও প্রিপারেশন ডান হবে না। সব সাবজেক্টে না ম্যাথে? শুধু ম্যাথে না, সিলেবাস ডান বাট রিভিশন নট ডান। আমারও ম্যাথ একেবারেই ভালো লাগতো না, সায়েন্সের স্টুডেন্টের প্রপার হয়ে সব বলবি না আমার কানের কাছে। স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো, ততক্ষণ আমরা খেয়ে নিই। যত ভালোই ব্রেকফাস্ট খাই না কেন, চা ছাড়া তো সকালটা শুরুই হয় না। গাইস মাঝের সময়টুকু আর ব্লগ শ্যুট করিনি, ব্লগ এডিট করছিলাম তোমাদের জন্য। যাই হোক স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি আর চলে এলাম লাঞ্চ টেবিলে, আজকে সমস্ত ভর্তা দিয়ে আজকের লাঞ্চটা, চলো খেয়ে নিই। গাইস লাঞ্চ করে বেরিয়ে পড়লাম, তোমরা ভাবছো তো কোথায় যাচ্ছি? মায়ের কয়েকটা কেনাকাটা আছে তো আমরা একটু বড় বাজারে যাচ্ছি, তাই না মা? হুট করে বললো যে চল একটু আমার দরকার আছে, যে যাবি আমার সঙ্গে চল, নাহলে কিন্তু আমি একাই চলে যাবো। তো ভাবলাম যে বাড়িতেই তো আছি, একটু বোর হচ্ছি, বেশ কয়েকদিন বেরোনো হয়নি ঘুরে আসার পর, তো যাই একটুখানি মায়ের সাথে ঘুরেই আসি বড় বাজার, তাই তো মা? কি কিনবে বলো তো, তোমার কি দরকার আছে? কিনবো তারপরে বলবো। আচ্ছা কিনবে তারপরে বলবে। আরে পাশে আমার বোন, এই যে হ্যালো, বোনও বললো যে বেশ কয়েকদিন ধরে বাড়িতে রয়েছে, স্কুল যেহেতু ছুটি পড়ে গেছে, স্টাডি লিভ দিয়ে দিয়েছে টেস্টের জন্য, একটু আজকে একটু বেরোনোই যায়। আর চলো তো বেরোবা, তোমাদের সঙ্গে নিয়ে যাবো, এটা তো হয় না। চলো এই হচ্ছে আমাদের সকলের কাছের হাওড়া ব্রিজ, কাছের মানে আমাদের ঐতিহ্য বলতে পারো। হাওড়া ব্রিজ প্রতিদিন কত কত মানুষের স্বপ্ন পূরণ করে চলেছে। সো গাইস আমরা নেমে গেছি বড় বাজারে, আর আমাদের হাওড়া বলো কলকাতা বলো, আমাদের জিনিসপত্র কেনাকাটার জন্য বেস্ট জায়গা হচ্ছে বড় বাজার। হাওড়া কলকাতা কেন, ওয়েস্ট বেঙ্গলের প্রচুর প্রচুর দোকানে, মানে 90% দোকানে আমাদের বড় বাজার থেকেই মালপত্র যায়, কারণ আমরা সবাই জানি এখানে আমার সমস্ত কালেকশনস পাবো রিজনেবল প্রাইসে, তাই আমরাও যখনই যা দরকার পড়ে চলে আসি বড় বাজারে। আর এখন দেখা যাক মা কী কিনায়, আর বড় বাজারে এলে কী হয় বলো তো, চাই দেখি তাই মনে হয় নিয়ে বাড়ি চলে যাবো, কিন্তু বাড়ি চলে যাওয়ার সবটা নিয়ে চলে যাওয়ার মতো তো টাকা পয়সা নেই, তো যা যা পছন্দ হবে তাই তাই নেব। দেখো কত ভরি ভরি জুয়েলারি, সমস্ত রকমের জুয়েলারি রয়েছে রিজনেবল প্রাইসে, আসলে পছন্দ হবেই হবে। আর এই পাশে দেখো কাঠের জিনিসপত্রগুলো বেশ সুন্দর দেখতে। কেমন লাগে বড় বাজারে আসলে? খুব ভালো, ঘুরতে খুব ভালো লাগে, আর বড় বাজারে একটু বেশি ভালো লাগে, তার কারণ প্রচুর কেনাকাটা যায়। ভাবি এটা সেটা কিনবো না, আর আজকে আমরা কিছু কিনবো বলে আসিনি বা ভাবিও নি, মায়ের কয়েকটা কেনাকাটা রয়েছে তো সেই জন্য আসা। যাই হোক দেখা যাক কি কি নিয়ে, তোমরা দেখতে থাকো। একটা তুলির সেট নিয়ে নিলাম, আর এই পাশে দেখো প্রচুর জুয়েলারিজ রয়েছে, কোনটা ছেড়ে কোনটা নেব আর কোনটাই বা দেখব। এটাকে ব্যাগে রেখে দাও। গাইস এবারে নেব একটু ক্ল্যাচার, ক্ল্যাচারের অভাব পড়ে যায় যতই কিনি না কেন, সব সময় অভাবই পড়ে, তো কোন কোন ডিজাইনটা নেব সেটাই দেখছি। এই ক্ল্যাচারের সেটটা নিয়ে নিলাম, এই যে নিলাম, আবার কয়েকদিনের মধ্যেই
কোথায় কোথায় যে ভেঙে যায় হারিয়ে যায় বুঝতে পারি না। সেফটি পিন ক্ল্যাচার এই দুটো জিনিস একেবারে টেকসই নয়, ভাঙবে না গ্যারান্টি। কতদিন আমি ফেস দেখতে বলিনি গ্যারান্টি কিনা সেটা বলতে বলেছি। তারপর যে পাশে তাকাবে সে পাশে জিনিস আর অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়, এটা কিন্তু সত্যি কথা। তো তোমরাও যারা শপিং করো, আমি জানি অনেকেই বড় বাজারে চলে আসতে পছন্দ করো কারণ দাম টাম করে নেওয়া যায়, আর মা পাশে থাকলে তো দামাদামিটা একটু বেশি ভালো করে। যাই সবাই যে কিরকম করে দেখছে কেন আমি বুঝতে পারছি না। চলো আর কি কি নিয়ে দেখা যাক। এটা পছন্দ, ড্রেসের সাথে একেবারে ম্যাচ করে গেছে, দেখো কত কত ইয়াররিংসের কালেকশানস, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো। আর এগুলো কিন্তু সবই রিজনেবল প্রাইসেই পাওয়া যায়, এমন কিছু হিউজ দাম না। এখানে বোন একটা জুয়েলারি দেখছে, চুড়ি দেখছে, বোনের পছন্দ হয়েছে এই সেটটা, তাই তো? কার জন্য, আমার জন্য না তোর জন্য, দুজনেই পরবো। ওকে, অল টাইম আমরা এটাই করি, সব সময় আমরা দুজনেই পরি, পরে দেখ সুন্দর লাগছে, খুব সুন্দর। মা একটা কাঠের চিরুনি অনেকদিন ধরেই চাইছিল তো আজকে পেয়ে গেল, আর ন্যাপথলিন তো মা নেয়ই, যেখানেই যাক এক প্যাকেট করে ন্যাপথলিন মায়ের নেওয়া চাই। কিছু নেব না ভেবো একটা ইয়াররিংস নিয়ে নিলাম। বাইরে বেরোনো মানেই খাওয়া দাওয়া চালু, তাই তো? এই কাপ সেটটা মা নিয়ে নিচ্ছে, মা এসেছে আর কিচেনের জিনিসপত্র নেবে না, এটা তো হয় না, মানে যেখানেই যাক এক সেট করে কিছু না কিছু নেবেই। আর এটা দেখো কি সুন্দর দেখতে, তাই না? বোন বলছে ব্ল্যাক সেটটা হেভি, আর মা এখানে কেনাকাটা করছে আর আমরা বোর হচ্ছি দুবোনে, কারণ আমাদের তো টুকিটাকি কেনা হয়ে গেছে, আর এসব কাঁচের জিনিসপত্রের প্রতি আমার আগে ইন্টারেস্ট ছিল, এখন একদম ইন্টারেস্ট নেই, মা ছেড়ে চলে গেল। চলো, মা যখনই আসে বড় বাজারের এই দোকানটা থেকে সেটগুলো নেয়, ডিনার সেট বলো বা কাপলেট সেট বলো, যেগুলো একেবারে সেটে নেয় তো এই দোকানটা থেকেই নেয়। এখানে খুব ভালো ভালো কিছু কালেকশনস রয়েছে। বড় বাজার মানেই জাঁক জমকপূর্ণ একটা জায়গা, আর এটা হচ্ছে জাকারিয়া স্ট্রিটে অনেক ফেমাস নাখোদা মসজিদ। গাইজ, অনেক ঘোরাঘুরি কেনাকাটা তো হলো, এবারে তো খাওয়া দাওয়া কিছু করতে হবে, তাই আমরা চলে এলাম দ্য রয়্যাল ইন্ডিয়ান হোটেলে। আচ্ছা, আমরা সবাই জানি যে বড় বাজারে স্পেশাল রেস্টুরেন্ট দ্য রয়্যাল রেস্টুরেন্ট, তোমরা হয়তো অনেকেই জানো বা জানো না, সেখানে খাবার কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ভালো আমি শুনেছি, কিন্তু আজকে ফার্স্ট টাইম খাবো, দেখা যাক কিরকম। এটা হচ্ছে এখানকার মেনু কার্ড, যেখানে প্রচুর আইটেমস রয়েছে। অর্ডার করে ফেলেছি রুমালি রুটি আর চিকেন টিক্কা বাটার মশালা, এখন আমরা ওয়েট করছি, 10 মিনিট মতো ওয়েট করতে হবে তারপরে খাবার পাবো। এসে গেছে আমাদের চিকেন টিক্কা বাটার মশালা, যেখানে আমি দেখতে পাচ্ছি বেশ অনেকটা কোয়ান্টিটি, প্রাইসটাও বেশ ভালোই। কেমন খেতে বাবু? আহা, দেখেই জিভে জল এসে যাচ্ছে। উঠে পড়েছি একটা ভিড় বাসে, বাড়ি এসে ফ্রেশ হয়ে আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি। একটা ডিনার সেট নিয়েছে মা, আমরা প্রচুর ক্ল্যাচার্স নিয়েছি, এপাশে প্রচুর স্পুন রয়েছে, একটা কাপ সেট রয়েছে যেটা মা প্রথমেই নিয়েছিল ব্ল্যাক কালারের, এটা ঠিক ব্ল্যাক না একটু কফি কালার বলতে পারো, আর এখানে একটা তুলির সেট রয়েছে, এখানে আমি একটা ইয়াররিংস নিয়েছি, বোন একটা হার নিয়েছে, নেল পলিশ নিয়েছে আর কাঠের চিরুনি, এপাশে ছোটো কয়েকটা প্লেট রয়েছে ডিনার সেটের, এখানে রয়েছে বাটি আর এখানে রয়েছে বড় সাইজের কিছু প্লেট আর কিছু বাটি মা সাজিয়ে দিয়েছে এসেই। সন্ধে মানেই চা, আর ফিরতেই মা বসিয়ে দিয়েছে চা, আমাদের ছুটি থাকলেও মায়ের ছুটি নেই, মা এপাশে রুটি করছে চা করছে, আর এসে গেছে আমার বাবা, দেখতেই পাচ্ছ বাবা এখন বাড়ি যাবে। বাড়িটা যাওয়া হবে না হবে না? অনেক টাইম আছে বুঝলাম, কিন্তু তুমি আমাদের ছেড়ে যেতে রাজি ইচ্ছুক, কি এনেছো?
কোনো একটা দোকানে অনুষ্ঠান ছিল, তো সেখান থেকে মিষ্টি দিয়েছে, দেখা যাক কি মিষ্টি। বাহ খুব সুন্দর, আর এখান থেকে আমার পছন্দ গজাটা, তো চলো একটু গজাটা ভেঙেই খাওয়া যাক। কবে আসবে? রচুর মেয়ে যাবে ছাড়ো তবে। তোমার মেয়েদের কাছে তুমি কবে আসবে সেটা রচুর মেয়ে ডিসাইড করে দেবে না? হ্যাঁ একদমই না। যাই আজকে বাবা বাড়ি যাবে তো আমাদের মেয়ে ঠিক না, একদমই ঠিক না। মা বাবার জন্য শশা পেঁয়াজ দিয়ে একটা তরকারি করে দিচ্ছে। তুমি বাদ না, মার চাটা ঠান্ডা হয়ে যায় তখন মা আসে। আচ্ছা বাবা এখন আমাদের ও বাড়ি যাচ্ছে, মনটা একটু খারাপ হলেও ছাড়তে তো হবেই কাজের জন্য। এই বাবু কোথায়? ব্যালকনিতে। কি কর এটা কি মানে আমাকে রোজ রোজ এভাবে ডেকে এরকম চমক দেওয়ার কোনো মানে আছে কি বল? ভালো লাগছে? খুবই বাজে লাগছে। ফটো তোলার জন্য এসব চলছে তাই তো? পড়াশোনাটা পড়ে এসেছি সে আমি জানি, খাট থেকে পড়ে যাচ্ছিলি, বারান্দা থেকে পড়ে যাচ্ছিলি। হ্যাঁ সত্যি তো? খুব ভালো, এখানে আয় তাহলে ভালো করে বোঝা যাবে কি পড়েছিস, কেন পড়েছিস বা কিরকম লাগছে সবটুকুই দেখি। এইবারে ঠিক আছে। এটা কার শাড়ি? মায়ের। ব্লাউজটা কার? দারুণ লাগছে, বিউটি কুইন। ফটো করবে, ফটো তুলবে, রিলস বানাবে না বানানো হয়ে গেছে? না রিলস একটাই বানিয়েছি, একটা দুটো টিকটিকিতে বাস করবে। যাই হোক ওপর থেকে এখন আমি বালিশ গুলো নিয়ে নেবো, আর বোনকে খুব সুন্দর লাগছে বারবার দেখছি। তো ওপর থেকে এখন আমি আমাদের বালিশ, এই হচ্ছে বোনের বালিশ, এই হচ্ছে আমার বালিশ, এগুলো এখন নিচে শিফট হয়ে যাবে। ভাবছি বোনকে দেখে একটা বোনের সাথে রিলস বানাবো কিনা, তো যাই হোক যদি বানাইও বানিয়ে তারপরে নিচে চলে যাব, নিচে গিয়ে ডিনার করবো, তখন গিয়ে ব্লগ ইন করবো। নতুন প্লেটে রুটি তড়কা বোনের আর আমার আজকে ডিনার। গাইস ডিনার করে উপরে চলে এসেছি, ও ডিনার করে উপরে আসলো বলে একটু দাঁড়া একটা ফটো তুলতে বাকি, তুলতে তুলতে এই যে মেঝেতে একেবারে গড়িয়ে পড়েছে, বুঝতে পেরেছো? মেঝেতে শুয়েই পড়েছিল ফটো তুলতে তুলতে। আচ্ছা আজকে তো আর উপরে থাকবো না, নিচে যাওয়ার ইচ্ছে আছে না? নেই যাবো অফকোর্স, তবু কোথায় চেঞ্জ করে না বলে উপরে শুয়ে পড়বি হয়তো, চেঞ্জ করে যাচ্ছি। তো গাইস চলো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি, যদি ভালো লাগে তবে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও, এরকম ভালো ভালো মিষ্টি ব্লগ দেখার জন্য আমায় অনেক সাপোর্ট করো তাই তো? হ্যাঁ আমাদের কেমন লাগছে কমেন্ট করো, আর আমাদের এরকম দুবোনের মিষ্টি মিষ্টি ভিডিও দেখতে চাইলে, লাগলো সত্যি আনন্দে থাকো, লাইফ একটাই, টাটা বাই, গুড নাইট।